আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনের সমঝোতার ভিত্তি হতে পারে চীনের শান্তি প্রস্তাব, বলেছেন পুতিন। যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের, ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক শেল দেবেন না ইউক্রেনকে। সারা দেননি সাত রাজ্যের মুখ্যমন্ত্রী, ভেস্তে গেল আপের G8 পরিকল্পনা। এবং সর্বশেষ থাকছে সংসদের করিডোরে পৃথক মিছিল কংগ্রেস তৃণমূলের। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পার্লামেন্ট মার্চ, বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন সরকারের পরিচালনার বিরুদ্ধে বিরোধীদের শক্তি প্রদর্শন ছিল। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, কৃষকের দুর্দশা এবং জ্বালানির দাম বৃদ্ধির মতো সমস্যাগুলি মোকাবেলায় সরকারের ব্যর্থতা তুলে ধরার লক্ষ্য ছিল এই পদযাত্রা। রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস নেতারা বিজয় চক থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেছিলেন, যেখানে তাদের ভারী পুলিশ উপস্থিতির সাথে দেখা হয়েছিল। নেতৃবৃন্দ সরকারকে সমস্যার সমাধান এবং জনগণের কথা শোনার দাবি জানান। সংসদের মার্চকে পরবর্তী সাধারণ নির্বাচনের দৌড়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হয়েছিল। এটি একটি অনুসারকও ছিল যে বিরোধী দলগুলি তাদের কর্মকাণ্ডের জন্য সরকারকে দায়বদ্ধ রাখার প্রচেষ্টায় একত্রিত হয়েছিল। আর এই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ইউক্রেনের সমঝোতার ভিত্তি হতে পারে চীনের শান্তি প্রস্তাব, বলেছেন পুতিন। চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এইসব কথা বলেন তিনি। পুতিন বলেন, যখন পশ্চিম ও কিয়েভ প্রস্তুত থাকবে তখন ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তিতে চীনের দেয়া শান্তি পরিকল্পনার অনেক শর্ত ভিত্তি হিসেবে নেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, সির সঙ্গে তার বৈঠকে এই শান্তি পরিকল্পনা ব্যাপক গুরুত্ব পেয়েছে। সোমবার দুই দিনের সফরে মস্কো যান সি জিনপিং, ছিল সফরের শেষ দিন। বৈঠক শেষে যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন শীর্ষ দুই নেতা। ঘোষণা দুটির একটির বিষয়বস্তু চীন ও রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা, অপরটি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের পরিকল্পনা নিয়ে। স্বাক্ষর শেষে সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি পড়ে শোনান পুতিন ও সি। শুরুতেই রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা। রাশিয়ার বিদেশি বাণিজ্যিক অংশীদারদের মধ্যে চীন নেতৃত্ব স্থানে রয়েছে। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে চীন শীর্ষে রয়েছে উল্লেখ করে পুতিন বলেন, জ্বালানি সহ অর্থনীতি, যোগাযোগ ও লজিস্টিক খাতগুলোতে বেইজিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করবে মস্কো। এছাড়া পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এগিয়ে নিতে কাজ করবে দুই দেশ। পুতিনের পর সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি পড়ে শোনান সি জিনপিং। তিনি বলেন, মস্কোয় পুতিনের সঙ্গে দেখা করতে পেরে তিনি খুব খুশি। ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদও জানান। পুতিনের সঙ্গে তার বৈঠক খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ ছিল বলে জানান চীনের প্রেসিডেন্ট। সি বলেন, তিনি ও পুতিন 10 বছরের বেশি সময় ধরে একে অপরকে সমর্থন করে আসছেন আর এটা ভবিষ্যতে চালিয়ে যাবেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের বিষয়ে সি বলেন, তিনটি খাতকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার উপর নজর দেওয়া হবে। সেগুলো হলো জ্বালানি বাণিজ্য, কাঁচামাল বাণিজ্য ও ইলেকট্রনিক বাণিজ্য। বেইজিং এর প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে চীনের প্রেসিডেন্ট বলেন, মাসেই ইউক্রেন পরিস্থিতি নিয়ে চীন তার অবস্থান প্রকাশ করেছে। আমি জোর দিয়ে বলতে চাই, আমরা নিরপেক্ষ অবস্থানে থেকে জাতিসংঘের সনদ মেনে চলছি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়া সফরে গেলেন সি জিনপিং, আর তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের বাইরে প্রথম পা রাখলেন তিনি। রাশিয়া সফরে গিয়ে চলতি বছরেই ভলাদিমির পুতিনকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। যুক্তরাজ্যকে হুঁশিয়ারি পুতিনের, ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক সেল দেবেন না ইউক্রেনকে।
রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে ডিপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ আর্মর ফিয়াসিং ট্যাঙ্ক সেল যদি ইউক্রেনকে যুক্তরাজ্য প্রদান করে তবে মস্কো প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আনাবেল গোল্ডাই ইউক্রেনকে চ্যালেঞ্জার দুই ব্যাটল ট্যাঙ্কের পাশাপাশি ডিসপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাঙ্ক সেল প্রদান করার বিষয়টি নিশ্চিত করার প্রেক্ষাপটে পুতিন মঙ্গলবার এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। ডিসপ্লেটেড ইউরেনিয়াম হল পরমাণু জ্বালানি বা পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়ার উপজাত। এর ভারিত্বের কারণে এটি সহজেই স্টিল ভেদ করতে পারে। জাতিসংঘ পরিবেশগত কর্মসূচি এই ধরনের গোলা বারুদকে রাসায়নিকভাবে ও তেজস্ক্রিয়ভাবে বিষাক্ত ভারী ধাতু হিসেবে অভিহিত করেছে। এই শেল অত্যন্ত কার্যকারিতার সাথে আধুনিক ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস করতে পারে। ক্রেমলিনে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় পুতিন বলেন, যুক্তরাজ্য কেবল ট্যাঙ্কই নয়, সেই সাথে ডিসপ্লেটেড ইউরেনিয়াম সমৃদ্ধ শেলও ইউক্রেনকে দিচ্ছে। এমনটা ঘটলে রাশিয়া প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে। সাড়া দেননি সাত রাজ্যের মুখ্যমন্ত্রী, ভেস্তে গেল আপের G8 পরিকল্পনা। 2024 সালের লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি অকংগ্রেসি ও অবিজেপি শক্তিগুলোকে এক করার চেষ্টা করছেন। তবে এই তৃতীয় ফ্রন্ট তৈরির প্রথম ধাপেই তিনি বড় ধাক্কা খেয়েছেন বলে খবর। তিনি সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন, তার মধ্যে নীতিশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কে চন্দ্রশেখর রাও প্রমুখ রয়েছেন। তাদেরকে এই ফ্রন্টে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন তিনি। গেল 18 মার্চ তাদেরকে দিল্লিতে ডিনারে ডেকেছিলেন তিনি, কিন্তু আপ নেতার সেই ডিনারে যেতে চাননি মমতা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেজন্য নানা ধরনের অজুহাত তারা সামনে এনেছেন। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে একটি তৃতীয় ফ্রন্ট তৈরির জন্য কেজরিওয়াল চেষ্টা করছিলেন। 5 ফেব্রুয়ারি তিনি চিঠি পাঠিয়েছিলেন। এরপর 18 মার্চ তিনি সন্ধ্যা 7টা নাগাদ তাদের ডিনারে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেই গ্রুপের নাম দেয়া হয়েছিল মুখ্যমন্ত্রীদের প্রগতিশীল গ্রুপ বা G8। 19 মার্চ যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথাও ছিল, কিন্তু কেজরিওয়ালের চিঠি পাওয়ার পরে কেউই বিশেষ ইতিবাচক সাড়া দিতে চাননি। এমনকি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও বেঁকে বসেন। এদিকে KCR এর এই ভূমিকায় অবাক হয়ে যান অরবিন্দ কেজরিওয়াল, কারণ KCR এর মঞ্চে কিন্তু তিনি গিয়েছিলেন, কিন্তু কেজরিওয়াল যখন আমন্ত্রণ জানালেন সেখানে কেউ এলেন না। এদিকে নীতিশ ও মমতাও সাড়া দিলেন না সেই আমন্ত্রণে। তবে সূত্রের খবর, নীতিশ কুমার আর মমতা ব্যানার্জি আবার আলাদা করে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে সবাই তাদের মতো করে বিজেপি বিরোধী ফ্রন্ট করার চেষ্টা করছেন, কিন্তু কেউ সফল হচ্ছেন না। এদিকে আপ নেতাও তার মতো করে মুখ্যমন্ত্রীদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন, কিন্তু গোড়াতেই ধাক্কা খেলেন তিনি। এদিকে কংগ্রেসকে বাদ দিয়ে কিভাবে কেন্দ্রে বিরোধী জোট করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গেছে। তবে ইতিমধ্যেই তৃণমূল সহ একাধিক দল কংগ্রেসকে বিঁধতে শুরু করেছেন, সেক্ষেত্রে আদৌ কি বিরোধী জোট সম্ভব? সংসদের করিডোরে পৃথক মিছিল কংগ্রেস তৃণমূলের। পুরো রাজনৈতিক দলকে স্মরণকালে সংসদের করিডোরে স্লোগান দিয়ে মিছিল করতে দেখা যায়নি। সেই বিরল ঘটনার সাক্ষী রইল বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। একটি নয়, আদানি কাণ্ডের প্রতিবাদে এক জোড়া মিছিল হয়েছে সংসদের করিডোরে। একতলায় মিছিল করে তৃণমূল কংগ্রেস আর দোতলায় মিছিল করল কংগ্রেস সহ বাকি বিরোধীরা। দুদিন আগে তৃণমূলের সংসদীয় দলের নেতৃত্ব স্থির করেন তারা, অভিনব কায়দায় গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবি তুলবেন। দুই কক্ষের অধিবেশন মুলতবির পরেই বাংলার শাসক দলের সংসদেরা তাদের সংসদীয় অফিসে জড়ো হন। নরেন্দ্র মোদী আদানির ছবিওয়ালা এবং আদানিকে গ্রেপ্তারের স্লোগান লেখা টুপি নিয়ে আসা হয়। তারা বড় কাগজে আদানি বিরোধী বার্তা লিখে যখন নিজেদের সংসদীয় অফিসের বাইরে দাঁড়িয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, তখন কংগ্রেসের নেতৃত্বে 17 দলের বিরোধী সংসদেরা যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে উল্টো দিক থেকে আসেন। আচমকা মুখোমুখি হয়ে পড়ায় কিছুক্ষণের জন্য হতচকিত দেখায় উভয় পক্ষকে, তৈরি হয় নৈ শব্দ। এরপর তৃণমূলের পাশ কাটিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন
মিছিলটি দোতলায় চলে যায় আর দোলাদ সেনের নেতৃত্বে স্লোগান দিতে দিতে তৃণমূলের মিছিলটি করিডোর দিয়ে মূল প্রবেশদ্বারের সামনে খানিকক্ষণ দাঁড়ায়। সেখানেও চলতে থাকে স্লোগান। তারা দাবি তোলেন, আদানিকে জেলে ভরতে হবে, মোদীকে মুখ খুলতে হবে। এরপরে পদযাত্রা করে বিজয় চকে পৌঁছে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের সাংসদেরা। দলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, আগুনতি মানুষ ভরসা করে এলআইসি এবং এসবিআই এ টাকা রেখেছিলেন, তা আদানিকে দিয়ে দেওয়া হয়েছে। এটা 1,20,000 কোটি টাকার দুর্নীতি, কিন্তু সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করতে দিচ্ছে না মোদি সরকার। আলোচনা না হওয়ার জন্য কংগ্রেসও দায়ী বলে মনে করি। রাজ্যসভা তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়ন বলেন, এসবিআই এবং এলআইসি তো বটেই, পিএনবি ইউকো ব্যাংকের টাকাও 9-6 রয়েছে। বিজেপি এই দুর্নীতিতে আদানির অংশীদার। কংগ্রেস যে সংসদের করিডোরে মিছিল করবে তা সকালে ঠিক হয় রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের ঘরে। তৃণমূলের একাংশের মতে সংবাদ মাধ্যমে তাদের অভিনব পরিকল্পনা প্রকাশের পরে কংগ্রেসের এই ভাবনা মাথাচাড়া দিয়েছে। যদিও কংগ্রেস নেতৃত্বের বক্তব্য তাদের তরুণ সাংসদ ইমরান প্রতাপগড়ি এই ভাবনাটি নিয়ে আসেন। তার প্রস্তাব ছিল আদানি কাণ্ডে এলআইসি এসবিআই এর টাকা মার যাওয়ার আশঙ্কা যেহেতু তৈরি হয়েছে, তাই সংসদের দোতলায় এসবিআই শাখার সামনে হোক ধর্ণা মিছিল। প্রবীণেরা সেই প্রস্তাব লুফে নেন। দিনের শেষে কংগ্রেসের বক্তব্য, এই ধরনের কিছু যে করা যেতে পারে তা বিরোধীরা একজোট হয়ে করে দেখিয়ে দিয়েছেন। বিরোধী সংসদেরা সংসদ ভবনে দোতলায় থাম থেকে কালো ব্যানার ঝুলিয়েছেন, তাতে লেখা, আমরা যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাই। এমনভাবে এই ব্যানার ঝোলানো হয়েছে যার মুখ গান্ধী মূর্তির দিকে। কংগ্রেস সহ বিরোধীদের স্লোগান, মোদী আদানি ভাই ভাই, দেশকে বেঁচে খাই মালাই।